বাবনগাছি মুরালী এলাকায় মুসলিম ভাইয়ের কপালে হিন্দু দিদি ভাই ফোঁটা দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। বারাসাত ব্লক ওয়ান ছোটজাগুলিয়া পঞ্চায়েতের কার্যকরী সভাপতি ও পঞ্চায়েত সদস্য আব্দুল হালিক পেয়াদা মুরালী এলাকায় কয়েকটি হিন্দু বাড়িতে বোন ও দিদিদের আমন্ত্রণে গিয়ে ভাই ফোঁটা নিল শনিবার। সম্প্রীতির বন্ধন এর আগেও শারদীয়া উৎসবে দেখা গিয়েছিল এবং বাবনগাছি মুরালী এলাকায় এবছর শ্যামা পুজোতেও দেখা গেছে। সেই সম্প্রীতির বার্তায় একই সাথে আজ ভাই ফোঁটাও ফুটে উঠল। ধর্ম ভুলে দিদি ভাইয়ের অটুট সম্পর্ক নজির সৃষ্টি করল। দেখুন, প্রথমে আপনাদের চ্যানেলের সকলকে ভাই ফোঁটার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনি দেখেছেন দুর্গাপূজা এসেছিলেন, কালী পুজোও আমরা করছি এবং আজকে ভাই ফোঁটা। তো দিদি, আমরা দীর্ঘদিন ওনাকে দিদি বলে ডাকি, ওনারা আমার ভাইয়ের মতো দেখে আমাদের। তো উনি ইচ্ছা প্রকাশ করলো যে ভাই, আমি ভাই ফোঁটা দিতে চাই। আমার ভাবে নিশ্চয়ই কোনো ব্যাপার নেই, আমরা আসছি, অবশ্যই আপনি ভাই ফোঁটা দেন। আমরা ওটা সদরে কবুল করলাম এবং আপনারা দেখলেন দিদি আমাদেরকে ফোঁটা দিলেন, আশীর্বাদ করলেন, হ্যাঁ, খুব খুশি। এই যে একটা মেল বন্ধন হলো, এটা মানে কতটা আবেগপূর্ণ মনে করছেন? দেখুন, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যারা ভাবে খারাপ দিকটা তারা ভাবে, আমরা ওই দিকটা ভাবি না। ওটা আমরা সবসময় এইভাবে মিলে মিশে একে অপরের সঙ্গে একসাথে থেকে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা আরও যেন মজবুত হয়, সেই বার্তা কিংবা সেই ইচ্ছা মনের মধ্যে আছে, সেটাই করতে চাই আর সেটাই করছি। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে একটা ধর্ম নিয়ে হানাহানি চলছে, সেখানে দাঁড়িয়ে বামনগাছিতে বারবার এই নজির রাখছেন, কি বলবেন? দেখুন, এই যে হানাহানি যারা করছে, এরা তাদের নিজের ফয়দার জন্যে করছে। একটা রাজনৈতিক দল ভারতবর্ষে, তারা তাদের কাজই হচ্ছে উভয় সম্প্রদায়ের মধ্যে একটা ঝামেলা বাঁধি দিয়ে তারা রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্যে এই ধরনের কাজ করছে। তবে আমি একটা কথা বলবো, এই ধরনের মানুষের সংখ্যা খুব কম, এই যে হানাহানি করার মানুষের সংখ্যা খুব কম। তবে আমরা আশা রাখছি যে মানুষ বুঝে যাচ্ছে যে এই ধরনের ঝুট ঝামেলা থেকে তারা বিরত থাকবে। আমিও তাদের প্রত্যেককে বার্তা দেব, চলুন না আমরা একসাথে এইভাবে মিলেমিশে থাকি, দেখি খুব সুন্দর লাগবে পৃথিবীটা। রাখি পূর্ণিমার পরে, রাখি বন্ধনের পরে ভাই ফোঁটা, আজকে ভাই হলে কতটা দায়িত্ব আরও বাড়বে? নিশ্চয়ই, দেখুন দায়িত্ব তো অবশ্যই, কারণ যখন দিদি ডেকেছি, ভাই হিসেবে কর্তব্য দায়িত্ব আছে, নিশ্চয়ই সেটা পালন করব। আর আগামীতে আমি একজন দায়িত্ববান মানুষ হিসেবে বলছি যে খালি দিদি ফোঁটা দিয়েছে বলে নয়, আমার এই পাড়াতে যত আমার বোন দিদিরা আছে সবাইকে খেয়াল রাখবো, এটা আমাদের দায়িত্ব। আমার নাম আব্দুল খালেক পিয়াদা। এটা নতুন না হয়, আমি আজ 21 বছর এখানে এসেছি, আগে রানাঘাটে থাকতাম, বাউনগাছিতে 21 বছর এসেছি। আমি সেই থেকে অন্য ধরনের মানুষকে আমি ফোঁটা দিচ্ছি, ভাই ফোঁটাও দিচ্ছি, রাখিও পড়াচ্ছি। তার নাম শেয়ারলি মণ্ডল, এই বাউনগাছের যেখানে দোকান আছে, এই 8টা নাগাদ এসে সে ফোঁটা নিয়ে গেছে। এখন এই ভাইরা একটু দেরি করে আসলো, তাহলে আমার এটা 21 বছর ধরে চলছে এখানটায়। এটা কতটা আবেগ, আমার তো খুব ভালো লাগে, আমার ভাইরা মানে জীবন দিয়ে আমাকে দেখে, হ্যাঁ, একটু কিছু একটা ফোন করলে আমার ভাইরা চলে আসে, মানে এরকম মানে নিজের ভাইও করে না আমার সঙ্গে। আমার নিজের ভাইয়ের সঙ্গে এখানে বাড়ি, কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক নয়, মানে এরা আমার নিজের ভাই, নিজের ভাই এখন বড় হয়ে গেছে, কিন্তু এরা আমার নিজের ভাই, একটা ফোন করলে তারা সবসময় চলে আসে। আমি তো আপন ভেবে তো তাদের ডেকেছি, আমি তাদের রাখিও পড়িয়েছি, এই ভাইকে রাখি পড়েছি, ভাইকে জিজ্ঞাস করুন, আর এই ভাই তখন ছিল না কাছে, এই ভাইকে রাখিও পড়েছি, ফোঁটাও দিলাম আমার থেকে। আশা করি আর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন রাখিও পড়াবো, ফোঁটাও দেবো। আমার নাম হচ্ছে পূর্ণিমা ঘোষ।